বোলপুরের তার বাড়িতে রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী সেখানে পৌঁছবেন। চন্দ্রনাথ সিনহার বাড়ির অদূরে তৃণমূল কর্মীদের জমায়েত লাঠি উঁচিয়ে তারা করে হঠাৎ ফুটিয়ে দিল তাদের কেন্দ্রীয় বাহিনী। सुबह से आप लोगों को मैं हम लोग समझ रहा हूँ। চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে এবং সেখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মীদের হুটিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর লোকজন। যে কেন্দ্রীয় বাহিনীদের বক্তব্য হচ্ছে যে এখানে যে তৃণমূল কর্মীরা জমায়েত করছে তারা মূলত কোনো পরিকল্পনা অনুযায়ী এখানে জমায়েত করছে এবং তারা এখানে ঝামেলা করতে পারে, তার জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর লোকজন এসছে এবং তারা এসে এখান থেকে সরিয়ে দিচ্ছে। যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরাচ্ছে এবং তারা জানাচ্ছেন যে এখানে কোনোভাবেই দাঁড়ানো যাবে না, কারণ কোনোরকম ভিড় করা যাবে না। এবং পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছেন যে দুজনের বেশি চারজন ওখানে যাওয়া যাবে না এবং সেটা ক্লিয়ার করে দিচ্ছেন। এবং তাদের যে অফিসার রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর যে অফিসার রয়েছেন, তারা পরিষ্কার করে দিচ্ছেন যে রাস্তা দিয়ে দুজনের বেশি তিনজন ওখানে জামায়াত করবে না এবং তারা এখানে বসতে পারবে না, সেটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। এবং তারা চাইছেন যাতে তারা একটা জিনিস পরিষ্কার করতে চাইছেন যাতে কোনো রকম কোনো ঝামেলা যাতে এখানে না হয় এবং একদম পরিষ্কার সেটা করে দেবেন তৃণমূল কর্মীদের। এবং প্রায় চন্দ্রনাথ সিনহার যে বাড়ি সে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে তৃণমূল কর্মীরা সেখানে জমায়েত করেছিলেন। সেখানে 1 নম্বর এবং 2 নম্বরে যে বোলপুর পুরসভার যে কাউন্সিলর তারাও 2 জন ছিলেন এবং প্রায় 30 থেকে 40 জন তৃণমূল কর্মী সেখানে জমায়েত করেছিলেন। তারপরই কেন্দ্রীয় বাহিনী আসে এবং তাদেরকে হটিয়ে দেয় এবং তাদেরকে পরিষ্কার বলে দেয় যে 2 জনের বেশি এখানে যেন 4 জন জমায়েত না করেন। এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী যেখানে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা সেই জায়গাতে কেন্দ্রীয় বাহিনীকে পোস্টিং করে দেওয়া হয়েছে। এবং যেটা পরিষ্কার জিনিস যে তারা চাইছেন না কোনো রকম কোনো ঝামেলা হোক, অর্থাৎ সন্দেশখালীর মতো কোনো রকম কোনো ঝামেলা যেন এখানে না হয়, তার জন্যই এই প্রোটেকশন। ক্যামেরা আবির ইসলাম সহ ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। গণ্ডগোল রুখতে একেবারে কেন্দ্রীয় বাহিনী সকাল থেকেই তৎপর এবং কোন রকম জমায়েত যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ভাস্কর, বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, ইডির আধিকারিকরা রয়েছেন এবং মূলত চন্দ্রনাথ সেনার বিরুদ্ধে অভিযোগটা কি যে যে লিস্ট রয়েছে সেখান থেকে তিনি বীরভূমের মানুষজনকে চাকরি দিয়েছেন এই শিক্ষার ক্ষেত্রে?